পাঁচ বছরের জন্য আবারও নতুনভাবে দেশটির সংসদ সদস্য নির্বাচিত করার প্রক্রিয়ায় ভারতের নাগরিকরা নির্বাচনের আগেই পক্ষপাতিত্ব অযথা তল্লাশি সহ নানা অভিযোগ উঠলেও সুষ্ঠু ভোটের কথা বলেছে দেশটির নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরতে এ নিয়ে তৃতীয়বারের মতো ভোটে লড়ছেন নরেন্দ্র মোদী প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারত বিশ্বের সবথেকে জনবহুল দেশ বৃহৎ জনগোষ্ঠীর দেশটিতে এবারের নির্বাচনে মূল লড়াইয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপরীতে নেমেছে ইন্ডিয়া জোট যেখানে বিপরীতে কংগ্রেস সহ দু ডজনেরও বেশি বিরোধী দল রয়েছে এ জোটে। এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্যের মধ্যে রয়েছে বিয়াল্লিশটি আসনের পশ্চিমবঙ্গ আটচল্লিশটি আসনের মহারাষ্ট্র চল্লিশ আসনের বিহার এবং উনচল্লিশটি আসনের তামিলনাড়ু এ নির্বাচনে ভোটারের সংখ্যা ছিয়ানব্বই কোটি নব্বই লাখ তবে নির্বাচন জন্ম দিয়েছে এক তিক্ত পরিবেশের নির্বাচনকে ঘিরেই বিরোধী দলকে পক্ষপাতিত্ব করা তাদের বাড়িতে অযথা তল্লাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দসহ বিভিন্ন অভিযোগ উঠে এসেছে আগেই এতেই থেমে থাকেনি বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো বেশ কয়েকজন বিরোধী নেতাকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে নির্বাচনের আগ মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে যখন প্রথম ক্ষমতায় আসেন সে সময় বিজেপি উত্তরপ্রদেশের আশিটির মধ্যে একাত্তরটি আসনে জিতেছিল পরে দু সালে বিজেপির জেতা আসনের সংখ্যাটা কমে দাঁড়ায় বাষট্টিতে দু উনিশ সালে বানারসী আসন থেকে বিপুল ভোটে জিতেছিলেন মোদী এবার আবারও ওই আসন থেকে ভোটে লড়ছেন তিনি দু উনিশ সালের লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য জয়ের পর উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটিতে পরিণত হয়েছে রায়গঞ্জ বাদে বিজেপি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টিতে জয়লাভ করেছিল এবারও বিজেপি আশাবাদী যে উত্তরের তিনটি আসনেই আবার তারা জিততে চলছে ডিবিসি